সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেতে। হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া, ঘরোয়া রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো ডিম রুটি। এই রেসিপিটা কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই খুব সহজে তৈরি করে ফেলা যায়। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি আজকের রেসিপি ডিম রুটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিই কী কী লাগছে ডিম রুটি বানাতে। লাগছে 1 কাপ পরিমাণ ময়দা, 2 ডিম, কিছু পরিমাণ ধনেপাতা কুচি, 2-3 কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা বুঝে নেবেন, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই কয়টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি ডিম রুটি। সবার প্রথমে আমি ময়দাটাকে গুলে নেব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম ময়দাটা, দেব এতে আমি পরিমাণ মতো সামান্য লবণ। দিয়ে দিলাম, এবারে আমি এতে জল দিয়ে দেব। প্রথমবারই বেশি জল দিলাম না, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নেব। ময়দা গোলার যে ব্যাটারটা হবে এটা কিন্তু খুব পাতলাই হবে। গুলে নিচ্ছি, আমার আরও একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর দেখুন এর ঘনত্বটা কিন্তু এই রকমই পাতলা হবে। এবারে একটি পাত্রে আমি ডিম দুটিকে ভেঙে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি, দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমরা রান্নাটা শুরু করব। তার জন্য আমি ওভেনে তাওয়া গরম করে নিয়েছি, এর ভিতরে সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে বাটারও ব্রাশ করে নিতে পারেন। খুব ভালোভাবে তাওয়ার চারিপাশে ব্রাশ করে নিলাম। এবারে আমি দিয়ে দেব এতে ময়দার গোলা, 1 হাতা পরিমাণ নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাওয়ার চারিদিকে। এবারে আমি এর উপরে দিয়ে দেব 1 হাতা পরিমাণ ডিম, এটাকেও হাতার সাহায্যে খুব ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম রুটির উপরে, এটাকে আমি 30 সেকেন্ড মতো হতে দিচ্ছি। 30 সেকেন্ড পরে আমি এবারে রুটিটাকে উল্টে দেব খুব সাবধানে। রুটিটা উল্টে দিয়েছি আর আমাদের উল্টো সাইডটাও কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ডিম রুটি। এইভাবে বাকি রুটিগুলোকেও গড়ে নিচ্ছি। সব রুটিগুলো গড়ে নেওয়ার পর আমি গরম গরম ডিম রুটি টমেটো সস এবং গ্রিন চিলি সস সহকারে পরিবেশন করে দিয়েছি। আপনারা দেখলেন কত সহজে কম সময় তৈরি করে দেখালাম আজকের এই রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।